স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে বালুবাহী ট্রলারের সঙ্গে আরেক ট্রলারের সংঘর্ষের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন একজন চিকিৎসক। সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। গতকাল ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 20 জনের একটি দল আনন্দ ভ্রমণে বের হয়। ট্রলারে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও তাদের ঘনিষ্ঠজনরা ছিলেন। রাতে ফেরার পথে চিকিৎসকদের ওই ট্রলারের সঙ্গে বালু বোঝাই একটি ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় অনেকেই সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠে আসলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত কুমার রায় ও তানভীরকে পাওয়া যাচ্ছিল না। রাত 12টার দিকে তানভীরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে নওগাঁ পৌরসভায়। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মশক নিধনে জোরালো কার্যক্রম নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এডিস মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, যেখানে সেখানে জমে থাকা ময়লা আবর্জনা, নিষ্কাশন ব্যবস্থা ও রাস্তাঘাটের অব্যবস্থাপনার কারণে বেড়েছে মশা। ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে দিনেও কয়েল জ্বালিয়ে ও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে। কয়েল, অ্যারোসেল ইত্যাদি ব্যবহার করার পরে মশা যায় না আর কি। মশারি টাঙাই মনে করেন পড়াশোনা করতে, মশারির ভিতরে বসে এতই মশা। মশার উপদ্রব সবচেয়ে বেশি হয় সন্ধ্যার দিকে। পৌরসভা থেকে কিছুদিন আগে একবার ওই ধোয়া আর কি একটা ব্যবস্থা হয়েছিল। মশার অত্যাচারে আমরা অস্থির হয়ে গেছি। কয়েকদিন ধরে হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। এ ব্যাপারে যথাযথ প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু পজিটিভ আসছে হাসপাতালে, গত বৃহস্পতিবারে ভর্তি করাইছি, এ পর্যন্ত চিকিৎসা চলতেছে। করোনার মূল লক্ষণটাও যেটা জ্বর, ডেঙ্গুরও মূল লক্ষণ জ্বর, সেটার সাথে সাথে আমরা একই কারণে যারা করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে পরীক্ষা করার জন্য আসবে তাদের জন্য একই সাথে ডেঙ্গুর পরীক্ষাটাও করে নেওয়া হয়। এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো যে ঔষধ বাড়ি সহ কর্মস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মিউনিসিপ্যালিটি তার দায়িত্বগুলো পালন করা। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, মশক নিধনে ওয়ার্ডে ওয়ার্ডে ছিটানো হচ্ছে ঔষধ। মশা নিধনের ফগার মেশিন এবং পাশাপাশি হ্যান্ড স্প্রের মাধ্যমে মশার যে ডিম এরা ক্র্যাশ করার জন্য এই প্রোগ্রামও আমরা ঈদের আগের দিন থেকে নিয়েছি, এটা কন্টিনিউ করছে। ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই জোরালো পদক্ষেপ চেয়েছেন নওগাঁ পৌরবাসী। দীপ্ত, বার্তাকক্ষ। বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে লঘুচাপটি এখন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে হয়ে উঠেছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গতকাল রাত থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় যে কোনো সময় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। হাইতিতে ভূমিকম্পের ঘটনায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। বুধবার পর্যন্ত 1941 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছে প্রায় 7000। এদিকে শক্তিশালী ভূমিকম্পের রেশ না কাটতেই মৌসুমী ঝড় গ্রেস ব্যারেল আঘাত হেনেছে দেশটিতে। ঝড়ের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যা দেখা দিয়েছে। 30000 গৃহহীন পরিবারকে খোলা জায়গাতেই ঝড় মোকাবেলা করতে হয়েছে। গৃহহীনদের বিশুদ্ধ পানি ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত হয়ে হওয়া দেশটিতে ত্রাণ ও মানবিক সহায়তা দিতে হাইতির সাথে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। খেলা খবর। বাংলাদেশের জার্সিতে এএফসি কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের। যদিও তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে। সাবেক ফুটবলাররাও বলছেন কিংসলের প্রয়োজন আছে জাতীয় দলে। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের ফুটবল দলে আক্রমণ ভাগের দুর্বলতা ধরা পড়েছে। আন্তর্জাতিক ফুটবলে আক্রমণ ভাগের ব্যর্থতায় বহু ম্যাচে সাফল্য হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে এই বছর নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে আক্রমণ ভাগের দায়িত্বে থাকলে সেই ব্যর্থতা খানিকটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সাবেক ফুটবলাররা। অনেক বছর ধরে আসলে স্ট্রাইকিং সমস্যাটা কিন্তু আছে আমাদের জাতীয় দলের জন্য। সেক্ষেত্রে আমি বলবো যে যদি কিংসলে দলের সাথে ইনক্লুড হয় সেটা অবশ্যই দলের জন্য ভালো কিছু হবে। যেহেতু এই মুহূর্তে আমাদের স্ট্রাইকিং জোনটা একটু উইক আছে, সেক্ষেত্রে এলিকা
এলিজা কিংসলে যদি আমাদের টিমে অবস্থান করে আমাদের টিমে সুযোগ পায় অবশ্যই আমাদের আক্রমণ ভাগটা একটু ভালো হবে। নাগরিকত্ব বদলানো কিংসলের স্বপ্ন, বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা, তার সেই স্বপ্ন পূরণের জন্য ফিফার অনুমোদনের অপেক্ষায় দেশের ফুটবল কর্তারাও। জেমিডো যদি তাকে জাতীয় দলের পক্ষে খেলাতে চায়, অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিউর বা ফিফার কাছ থেকে যে অথরাইজেশনের যে বিষয়গুলো রয়েছে আমরা নিশ্চিত করতে চাই সেটা যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়। এএফসি কাপে খেলতে মালদ্বীপে থাকা বসুন্ধরা কিংসের ফুটবলারদের মধ্যে থেকে যারা জাতীয় দলে ডাক পাবেন তাদের ঢাকায় না এনে সরাসরি কিরগিজস্তানে প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার বিষয়টাও চিন্তা করছে বাফুফে। বেশ কিছু কমিউনিকেশন থাকে, বেশ কিছু ক্লারিফিকেশনের ব্যাপার থাকে। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস। রবার্ট লেভানডস্কির জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে 3-1 গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। সিগনাল ইদুনা পার্কে গত রাতে গোটা ম্যাচেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় বাভারিয়ানরা। 41 মিনিটে গোল করেন লেভানডস্কি। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। 64 মিনিটে এক গোল শোধ করে স্বাগতিক বরুশিয়াকে খেলার ফিরিয়েছেন মার্কো রয়েস। কিন্তু এর 10 মিনিটের মাথায় ব্যবধান 3-1 করেন লেভানডস্কি। সাবেক ক্লাবের বিপক্ষে এটি ছিল পোলিশ স্ট্রাইকারের 24তম গোল। তাতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। জার্মান সুপার কাপের ইতিহাসে বায়ার্নের এটি টানা দ্বিতীয় ও রেকর্ড 9ম শিরোপা। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/দীপ্তনিউজ। এই ঠিকানা